যে পীর মুরিদি বলতে কিছু নেই, সব শেরেক বেদাত, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, অস্বীকার করছে। একদল লোক বেলা তাহকিক পীর নাম বা বাবা নাম শুনলি ঝুঁকিয়া পড়ছে, কোরআন হাদিস আছে কি নাই এই তাহকিক তাদের মধ্যে নেই। বাবা মাজার ব্যানার অমুক তমুক দেখছে তো ঝুঁকিয়া পড়ছে। আর একদল লোক অস্বীকারও করে নেই, স্বীকারও করে নেই, তারা দেখছে কোরআন হাদিসের দৃষ্টিতে এ ব্যক্তি সহি কি সহি না, যদি সহি হয় তো মানছে আর সহি না হলে প্রত্যাখ্যান করছে। কি ভাই, তিন ধরনের লোক পাওয়া গেছে না, কেউ অস্বীকার করছে, কেউ তাহকিক ব্যাখ্যা বিশ্লেষণ ব্যতীত গ্রহণ করছে, আর কেউ ব্যাখ্যা বিশ্লেষণ তাহকিকের ভিত্তিতে যদি সহি হয় তা গ্রহণ করছে, সহি না হলে প্রত্যাখ্যান করছে। কি ভাই, আরো পাওয়া যায় নাকি? মোটামুটি তিন ধরনের লোক, ঠিক না? আগের দুই ধরন বাতিল, আগের দুই দল বাতিল, শেষ দল হল, শেষ দল হক। বুঝলেন কিভাবে? একদল মনে করে পীর শব্দ কোরআন ও হাদিসের মধ্যে নাই, যেহেতু কোরআন ও হাদিসের মধ্যে যে শব্দ নাই সে কাজে আমরা নেই, কাজে আমরা মানবো না। সহজ দলিল দেখান, কোরআন হাদিসের মধ্যে পীর শব্দ আছে কিনা, এটা সহজ। কি কথা, ঠিক না? এরা বাস ডাইরেক্ট কোরআন ও হাদিসের মধ্যে শব্দ না পাওয়ার কারণে প্রত্যাখ্যান করছে। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনি কোন দেশে বসবাস করতেছেন? বলবে বাংলাদেশে, পাকবর্তী উপমহাদেশে। আমি যদি তাকে প্রশ্ন করে ভাই পাকবর্তী উপমহাদেশের ইতিহাস সম্পর্কে আপনি জানেন? এটা জাহেল, কিছুই জানে না, জানার তো প্রয়োজন নেই। এইটাই তো তোমার সমস্যা, তোমার সমস্যাই তো এই। দেখো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যে ওহী নিয়ে আসছেন সে ওহীটা কি ছিল? ইকরা, ফার্স্ট পড়ো। ফার্স্ট কি ছিল? ইকরা, পড়ো। পড়া ছাড়া কোনো উপায় নেই, পড়তে হবে। ইকরা, পড়ো। বিসমি রব্বিকাল্লাযী খলক, ওই না ওই মাওলার ওই সত্তার ওই আল্লাহর নামে সাহায্যে যিনি সৃষ্টি করেছেন। খলাকের মাফুল মাজহুল, মাফুলকে উল্লেখ করা হয় নাই। কেন উল্লেখ করা হয় নাই? ব্যাপকতা বোঝাবার জন্য। যিনি সব কিছু সৃষ্টি করেছেন, আল্লাযী খলক, যিনি স্রষ্টা, তার সৃষ্টি কোনো শেষ নাই, এর জন্য মাহফুলকে উজ্জ্বল রাখা হয়েছে। যদি মাহফুলকে উজ্জ্বল না রাখা হইতো তাহলে নির্দিষ্ট হয়ে যেত, কথা ঠিক না? উজ্জ্বল রাখার মধ্যে ব্যাপকতা বেড়ে গেছে, যেগুলো আরবি একটা কায়দা, আপনার দরকার নেই। তাই সূচনা হচ্ছে এক করা পরো। কাজে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, না জানা ছাড়া না বুঝা ছাড়া ইসলাম মানা যায় না, ঠিক না? আমরা কোথায় অবস্থান করছি? বাংলাদেশ। বাংলাদেশে তিনবার স্বাধীন হয়েছে, কয়বার? আপনি বলছেন আমি জানি একবার, আপনি বলছেন তিনবার। দেখেন যে ভূখণ্ড, যে ভূখণ্ডের মধ্যে আমরা আছেন, এই ভূখণ্ডটা প্রায় 750 বছর পর্যন্ত ছিল মুসলমানদের। এই যে জায়গাটায় আছেন, এই যে জমিটা, এই জমিটা একসময় 750 বছর পর্যন্ত এক নাগাড়ে শাসক ছিল কারা? মুসলমান। কিছু মুনাফেক দুই নাম্বার ছয় নাম্বার চাটুকারদের, মুনাফিকের কারণে এ দেশ ব্রিটিশ দখল করছে। আপনারা শুধু জানেন সেই মুনাফেককে, মির্জাফর, মির সাদেক, ঘোষিডি বেগম, উর্মিচাঁদ, করমচাঁদ, রায়দুল্লাহ বাবু, শেঠ বাবু, এদের নাম আপনারা জানেন, এদের খবর আপনাদের নেই, কথা বুঝাতে পারছি? যাই হোক, পলাশির যুদ্ধে শুধু মির্জাফর, মির সাদেক, মির সাদেক তো নাফারমানি করছে, গাদ্দারি করছে টিপু সুলতানের সাথে, হায়দারের ছেলে। আপনার মোবাইল আমাকে বহুত ক্ষতি করছে, জানি না আপনাকে ক্ষতি করছে কিনা, আমার জেহেন সাথে সাথে একেবারে অন্ধ করে দিচ্ছে, ভুলে গেছি কি বলতেছিলাম। মির সাদেক, মির সাদেক তো
টিপু সুলতানের সাথে গাদ্দারি করছে, আর মির্জাফর তো গাদ্দারি করছে সিরাজউদ্দৌলার সাথে 1757 ইসাই সালে। এর আগেও বহুত গাদ্দার পয়দা হয়েছে। যাই হোক, গাদ্দারির কারণে ব্রিটিশ এ 200 বছর শোষণ করছে, নাকি শাসন করছে? হ্যাঁ, শোষণ করছে, শাসন না, মুসলমানদেরকে শোষণ করছে। যে শোষণের শেষ নাই, সীমা নাই। যারা মুরব্বী আছেন, এই বুড়া মানুষ যারা আছেন মুরব্বী, তারা জানেন যে ব্রিটিশরা মুসলমানদেরকে কি অত্যাচার অবিচার করছে, এবং হিন্দু জমিদাররা মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করছে তা চিন্তাও করা যায় না। অনেক হিন্দু জমিদারের বাড়ির সামনের থেকে ছাতি মাথায় দিয়ে মুসলমান হাঁটতে পারত না, জুতা পায়ে দিয়ে চলতে পারত না, দামি পোশাক পরিয়ে তার ওখানে যেতে পারত না। আপনারা জানেনই না, মুসলমানের কোনো সুন্দরী মেয়ে ওই জমিদার ব্যবহার করার আগ পর্যন্ত বিবাহ দিতে পারত না। যদি মুসলমানের বড় কোনো মাস তাকে নজরানা পেশ করার আগে খাওয়া অবৈধ ছিল। মারাত্মক এক অবস্থা। যাই হোক, এরপর আবার মুসলমানদের আন্দোলনের কারণেই, মুসলমানদের আন্দোলনের কারণেই দেশ স্বাধীন হয়, ব্রিটিশ হটতে বাধ্য হয়, আমরা প্রথম স্বাধীন হলাম, ঠিক না? প্রথম কি হলাম? স্বাধীন হলাম 46-এ, ব্রিটিশ বাদ, এখন স্বাধীন দেশ, প্রথম স্বাধীন। আবারও আমরা চিন্তা করছি মুসলমানদের স্বতন্ত্র এক রাষ্ট্রের প্রয়োজন, স্বতন্ত্র রাষ্ট্র ব্যতীত মুসলমানদের ইজ্জাত আবরু ঐতিহ্য ইতিহাস ঐতিহ্য কিছুই থাকবে না। আবার আমরা দাবি করলাম আলাদা একটা দেশের, সেই দেশটার নাম পাকিস্তান। দ্বিতীয়বার 47-এ স্বাধীন হয়েছে, এটা দ্বিতীয়বার, এই ভূখণ্ড যেখানে বসে আসতেন। আবার তৃতীয়বার চিন্তা করছি পশ্চিমবঙ্গ আমাদের অধিকার থেকে বঞ্চিত করছে, অধিকার রক্ষা করে না, কাজে আমাদের ওদের থেকে স্বাধীন হতে হবে, বিচ্ছিন্ন হতে হবে। আবার 71-এ আমরা দ্বিতীয়বার তৃতীয়বার স্বাধীন হলাম। এই ভূখণ্ড কয়বার স্বাধীন হয়েছে ভাই? তিনবার। তা শাসক ছিল একসময় 750 বছর পর্যন্ত কারা? মুসলমান। মুসলমানদের শাসক এর মধ্যে মোগলরা অনেক বেশি শাসন করেছে। মুসলমানরা তখন শাসন করার কারণে এদেশের ভাষা আরবি এবং পার্সি ছিল, আরবি এবং পার্সি ভাষা ছিল। আপনারা জানেন মোগলরা এবং মুসলমানরা রাষ্ট্রীয় ভাষা করছে ফার্সি। কি ভাষা? রাষ্ট্রীয় ভাষা ছিল। শুধু ওই সময়ের ফার্সি ভাষা না, বরং ব্রিটিশ 200 বছর যে শোষণ করছে সেই 200 বছরের 100 বছর রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। কি ছিল? ফার্সি। কত বছর? ব্রিটিশদের 100 বছরও ছিল ফার্সি রাষ্ট্রীয় ভাষা। আর মনে রাখতে হবে, আর রাষ্ট্রীয় ভাষা যেইটা হয় মানুষ ওই ভাষার প্রতি অভ্যস্ত হয়ে যায়, ওই ভাষায় কথোপকথন চাল চলন লিখুনি পড়ুনি করতে মানুষ অভ্যস্ত হয়ে যায়। যেমন ব্রিটিশ এদের শাসন করছে 200 বছর, এই 200 বছর শাসন করার কারণে যেহেতু তারা ইংরেজ ছিল, এজন্য 1000 ইংরেজ ভাষা আমাদের কাছে বাংলা হয়ে গেছে, বরং এমন বাংলা হয়ে গেছে সে ইংলিশের বাংলা আমরা জানি না। যেমন আমরা, আমি এখন কিশোরে বসে আছি ভাই, কথা বলেন না কেন, চেয়ারের বাংলাও কিন্তু অনেক আমরা জানি না, অথচ এই চেয়ার কিন্তু এটা ইংলিশ শব্দ, বাংলা শব্দ না, কিন্তু আমরা এমনভাবে ব্যবহার করি মনে হয় যেন এটা বাংলা হয়ে গেছে, এইটার কোনো বাংলা আছে তাও আমরা জানি না, কিন্তু ভাষাটা কি? ইংলিশ। কারণটা কি? এটা বুঝতে হবে। এটা কি চলতেছে ভাই? লাইট। কি চলতেছে? এটা সস্তা সহ লাইট দেন, বাতি লাইট জ্বলে, লাইট জ্বলে, লাইট জ্বলাও, লাইট নেব, ঠিক না? তার মানে লাইট তো আর বাংলা না, এটা ইংলিশ এটা শব্দ। দেখেন ছাত্র কিসের বৈশা পড়ে? টেবিলের উপরে, টেবিল কিন্তু বাংলা না। এ তুই কিসে ভাত খাস রে? প্লেটে। তুই কিসে পানি পান কর রে? গ্লাসে।
এগুলো কিন্তু একটাও বাংলা না, এগুলো বাংলার চেয়ে আমরা খুব বেশি কি ঘটতেছে এগুলো কিন্তু বাংলা না। তার মানে আমি কয়েকটা দেখালাম, এরকম হাজারও আছে, কি বুঝলাম যে ও আচ্ছা ব্রিটিশ ইংরেজরা শাসন করার কারণে হাজারো ইংলিশ শব্দ আমাদের কাছে বাংলার মতো ব্যবহার হয়। ঠিক ফার্সিরা, পারস্যরা এবং পারস্য অধিবাসীরা এই দেশ শাসন করার কারণে আর রাষ্ট্রীয় ভাষা ফার্সি থাকার কারণে বর্তমানেও হাজারো ফার্সি আছে, হাজারো আরবি শব্দ আছে যা আপনি জানেন না, যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি বাংলার মতো, আসলে সেই শব্দগুলি একটা বাংলা না, বরং হয়তো আরবি অথবা ফার্সি। যেমন আমরা কি বলি উকিল, এই উকিল কি ফার্সি বাংলা না আরবি? আরবি শব্দ। কি ভাই? দলিল পার্সা, জেরা সাক্ষী, হাকিম মুনসেব, এগুলি একটাও কিন্তু বাংলা শব্দ না, কিন্তু এগুলি আমরা আরবিতে, আরবিতে এবং ফার্সিতে ব্যবহার করি। যেহেতু এই কোর্ট কাছারিগুলি এই ভাষায় দীর্ঘদিন পর্যন্ত বিচার আদার কার্যকারী হইত এই ভাষাতেই, ঠিক না? এরপরে আসুন, আমাদের সাথে ফার্সির সাথে সম্পর্ক এমন হয়ে গেছে যে অনেক সময় যদি ফার্সি শব্দ ব্যবহার না করি তাহলে আপনি যে মুসলমান এটা প্রশ্নবিদ্ধ হবে। যেমন আপনি যদি হোটেলে গিয়ে বলেন আমাকে জল দেন, আপনাকে মানুষ কি বলবে? কথা বলেন না কেন? যদি বলি পানি দেন, তার মানে পানি কি এটা বাংলা শব্দ? তার মানে দেখেন পানি ফার্সি শব্দ। এই ফার্সির সাথে আমাদের ওতপ্রোত জড়িত হওয়ার কারণটা কি? আমরা একটু আগে জানছি যে মুসলমান শাসকরা দীর্ঘদিন পর্যন্ত ফার্সিতে দেশ চালায়, তখন রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি, কি দলিল আদান প্রদান সব ফার্সিতে হইত। যেহেতু ফার্সি হিসাবে আমাদের সম্পর্ক ছিল, এর জন্য শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি প্রথম এদেশে যে তফসিরি কিতাব লিখছেন সেই তফসিরি কিতাবও লেখা ছিল ফার্সিতে। দেখবেন আগেকার যত কিতাব সব ফার্সিতে। যেহেতু পারস্যরা মুরব্বীদেরকে পীর বলে, কি বলে? পীর। যেহেতু মুরব্বীদেরকে পীর বলে, এর জন্য পীর শব্দটা আমাদের দেশে কি হয়ে গেছে? মাশহুর হয়ে গেছে, প্রসিদ্ধ হয়ে গেছে। এখন কোন পাগল যদি বলেন যে কোরআন ও হাদিসে নাই বিধাই আমি এটা ব্যবহার করব না, তাহলে আমি বলবো নামাজও তো কোরআন হাদিসের মধ্যে নাই, রোজাও তো কোরআন হাদিসের মধ্যে নাই, এখানে আপনার আপত্তি নাই কেন? আমি বলবো ভাই এটা আপত্তির কিছু নাই, ভাষা তো বিভিন্ন হতেই পারে, এমন কোরআনের মধ্যেও তো গায়রা আরবি বহুত ভাষা আছে, কোরআনের মধ্যেও গায়রা আরবি বহুত ভাষা আছে। যেমন আমরা সুরায় ফিল পড়ি না, সুরায় ফিল আসলে ফিল এটা আরবি শব্দ না, এটা হলো ফার্সি শব্দ, আসলে ছিল পিল, পে ইয়ালাম, এটা ছিল পিল। যেহেতু আরবের মধ্যে হাতি ছিল না আর হাতির জন্য তাদের শব্দ চয়েস ছিল না, পরবর্তীতে হাতির একটা শব্দ আরবিতে ফার্সিতে পিল, আরবিতে সেইটাকে ফা বানাইয়া পিল বানাইয়া দিস, কথা বোঝেন না, ফিল বানাইয়া দিস, এটা পরিবর্তন হয়, কথা মুআররাব বলা হয়। এটাকে কি বলা হয়? মুআররাব, মুআররাব, মুআররাব তাবির করে যে শব্দকে বানা হয় সেটা মুআররাব, বুঝেন? এটা হয়তো এরকম আল্লামা জালালুদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ তাআলার কিতাবের মধ্যে প্রায় 28টা বার তার চেয়ে বেশি কম শব্দ নিয়ে আসছেন, যে শব্দগুলি আরবি না, অন্য শব্দকে আরবি বানানো হয়েছে। আমরা শব্দের পিছনে পড়ি কেন? আমাদের মূলের পিছনে পড়া উচিত, ঠিক না? এখন দেখেন যেহেতু পীরমানি মুরব্বী, কুরবানি মুরব্বী, এখন মুরব্বী শায়েক পীর বুজুর্গ এগুলো সব শব্দগুলি মুরব্বী বুঝায়, কিন্তু এক একটা শব্দের দ্বারা মিনস ভিন্ন হয়, মিনিং কি হয়? ভিন্ন হয়। যেমন একজন মুফতি সাহেব, সে আলেম কি আলেম না? কথা বলেন,
একজন আদিব সাহেব আলেম কি আলেম না একজন মুহাদ্দিস সাহেব আলেম কি আলেম না কিন্তু যখনই তাকে মুহাদ্দিস বলছি কি বুঝলেন সে আলেম ঠিকই কিন্তু তার মধ্যে বিশেষ গুণ আছে সেই গুণটা কি হাদিস পড়াবার গুণ তার মধ্যে আছে একজন মুফতি সাহেব সে আলেম কি আলেম না কিন্তু যখনই বুঝলাম মুফতি কি বুঝলেন নিশ্চয়ই সে আলেম কিন্তু তার মধ্যে ফতোয়া দেওয়ার স্পেশালি একটা কি আছে গুণ আছে বললাম লোকটা মুফাসসির সে আলেম কি আলেম না হ্যাঁ সে আলেম অবশ্যই কিন্তু মুফাসসির বলার সাথে সাথে বুঝতে হবে তার মধ্যে তাফসির করার বিশেষ গুণ আছে লোকটা আদিব আলেম কি আলেম না লোকটা আলেম লেকিন যখন বলছে আদিব তার মানে সাহিত্যকতার স্পেশালি গুণ তার মধ্যে আছে ঠিক যখনই বলবো পীর নিশ্চয়ই সে একজন জ্ঞানী আলেম লেকিন যখনই বলবো পীর আমি কি বুঝবো এর মধ্যে এলমে জাহের এবং এলমে বাতেন উভয় এলমের গুণ আছে এর জন্য আমরা এক কথা বলি পীর বুঝেন নাই ডাক্তার সেও শিক্ষিত উকিল সেও শিক্ষিত ইঞ্জিনিয়ার সেও কিন্তু যখনই উকিল বলি ইঞ্জিনিয়ার বলি ডাক্তার বলি মনে করতে হবে স্পেশালি তার মধ্যে ভিন্ন একটা গুণ আছে ভিন্নতা আছে ঠিক তদ্রূপ যখনই বলবো শায়েক বা পীর তখনই বুঝতে হবে এর মধ্যে দুইটা গুণে গুণান্বিত এলমে জাহের এবং এলমে বাতেন এলমে জাহের এলমে বাতেন এলমে মারেফাতের গুণ এই দুই গুণ থাকার আমার মধ্যে আবার দেখছেন না আমার মধ্যে সেই গুণ নেই এটা হওয়া উচিত কি কথা ঠিক না এটা হওয়া উচিত ইমাম মালিক রহমত কি বললেন ইমাম মালিক রহমতুল্লাহ জন্ম হইল 93 হিজরিতে কত হিজরি 93 হিজরি ইমাম বুখারীর জন্ম 193 ইমাম মালিক রহমতুল্লাহ সে ছোট কত বছরের 100 বছরের ছোট কত বছরের 100 বছরের ছোট ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সাগরাদের 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 ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ইমাম মালিক রহমতুল্লাহ সাগরাদ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফি রহমতুল্লাহ সাগরাদ ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি সাগরাদ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কথাটা বুঝাতে পারিনি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ সাগরাদ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফি রহমতুল্লাহ সাগরাদ ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ সাগরাদ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই অনেক নিচে এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম বুখারী রহমতুল্লাহর 100 বছর আগে তিনি বলছেন মান তাফাক্কাহা ওয়ালা মুসাওয়াফা ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা ওয়ালা মুয়াতাফাক্কাহা ফাকাদ তাযান্দাকা অমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাক কি বলছেন যে ব্যক্তি এলমে ফিকা শিখলো এলমে তাসাউফ শিখলো না সেটা ফাসিক সে কি আর যে ব্যক্তি এলমে তাসাউফ শিখলো এলমে ফিকা শিখলো না সেটা কাফের অমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাক আর যে ব্যক্তি এলমে তাসাউফ এবং এলমে ফিকা উভয় শিখলো সেটা মুহাক্কিক সে হলো সহি সে হলো ঠিক সত্যের উদাহরণ দিলে বুঝবেন একের ক্লিয়ার বুঝাবো একটা উদাহরণ দিলে বুঝবেন দেখেন আজকে আমরা যত নামাজের বয়ান শুনি শুধু কি আলোচনা শুনি কিভাবে দাঁড়াবো কোন জায়গায় হাত বাঁধবো আমিন জোরে না আসতে ইমামের পিছনে কেরাত পড়ব কি সব কিছুর মধ্যে বাস কেউ মনে করি যে সরাইয়া দাঁড়াতে পারি বারবার হাত উঠানা মাথা করতে পারি আমি জোরে পড়তে পারি ইমামের পিছনে কেরাত পড়তে পারি বাস আমি কামিয়াব হয়ে গেলাম অথচ আল্লাহ পাক নামাজ পড়ার কারণ কি বায়ান করেন দেখেন তো আল্লাহ পাক বলেন শোনেন আল্লাহ পাক বলেন আকিমুস সালাতা লিজিকরি আকিমুস সালাতা লিজিকরি নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য আমার জিকিরের জন্য ইল্লাত কেন নামাজ পড়বা কারণটা কি তুমি নামাজে দাঁড়াবা কেন নামাজ পড়বা কেন আল্লাহ পাক কি বলেন আকিমুস সালাতা লিজিকরি নামাজ কায়েম করো নামাজে দাঁড়াও নামাজ পড়ো সিজদা করো রুকু করো আমার স্মরণের জন্য আমার জিকিরের জন্য
অথচ আমরা যে নামাজে দাঁড়াই হাত মারা নিয়ে ব্যস্ত, সরাসরি নিয়ে ব্যস্ত, কিন্তু নামাজের মধ্যে আল্লাহর ধ্যান ও খেয়াল কই? অথচ আল্লাহ পাক বলেন আতিমু সালাতা লিযিক্রি। দেখেন আল্লাহ পাক কি বলেন, ইন্নাস সালাতা কানাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ সমস্ত গর্হিত কাজ থেকে তোমাকে বিরত রাখে, কিন্তু সবচেয়ে বড় কি? আল্লাহর জিকির। সবচেয়ে বড় কি? কই নামাজ আমি জিকির কই, স্মরণ কই, ধ্যান কই? দেখেন তো আল্লাহ পাক কি বলেন, قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد افلح, ফালাহ হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে, মুক্তি পেয়ে গেছে ওই মুমিন যাদের নামাজের মধ্যে খুশু এবং খুজুর সাথে নামাজ পড়ে, ভয় ভীতি বিনয়। قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। তোমার নামাজের মধ্যে ভয় কই, বিনয় কই, চোখে বাণী কই, কলিজার মধ্যে কম্পন কই, চামড়ার মধ্যে কম্পন কই, পশম দাঁড়ায় না কেন কই? কি নামাজ? দেখেন তো কোরআন কি বলে আর আপনি কি বলেন। এবার হাদিসে আসেন তো, দেখেন তো হাদিসে জিব্রাইলি কি বলে, বুখারী মুসলিম সহ সমস্ত সহি হাদিসের মধ্যে হাদিস কেন চলে আসছে? হাদিসে জিব্রাইল আমার ইহসান ইয়া রসুল্লাহ, ইহসান কি জিনিস? নবী আলাইহিস সালাম কি জবাব দিলেন, আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতেছো। কাকে দেখতেছো? আল্লাহ। যদি হালত এই অবস্থা পয়দা না হয় কম্পল এতটুকু খেয়াল করে আল্লাহ তোমাকে দেখতেছে। এবাদতের দুই সূরা, যুবক খেয়াল দাও, শোনো এবাদতের কয় সুরাত? সবাই বলো বাবা কয় সুরাত? ওই পিছনে শুনতেছো আমার কথা? ওই পিছনে শুনছো? এবাদতের কয় সুরাত বলো? হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে, এর বাহিরে এবাদতের দ্বিতীয় কোনো সুরাত নেই, দ্বিতীয় কোনো প্রকার নেই। আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এখন আমি প্রশ্ন করতে চাই, কোরআন ও হাদিসের দৃষ্টিতে এবাদতের যে মূল, সেই মূল কি তুমি একটাও পাইছো? এবাদত শব্দ কিসের থেকে? এবাদত শব্দ আত্তরিকুল মুআব্বাদ, আত্তরিকুল মুআব্বাদ থেকে এবাদত। এই যে এবাদত শব্দ শুনেন, এবাদত এবাদত এবাদত, এবাদতটা আসছে কিসের থেকে? আত্তরিকুল মুআব্বাদ। তরিকুল মুআব্বাদ বলা হয় পদতুলিত রাস্তা, এই যে রাস্তা দিয়ে হাঁটেন না, এই রাস্তাটা কি বলা হয়? তরিকুল মুআব্বাদ, পদদলিত রাস্তা। এবাদত সেখান থেকে আসছে কেন? যেরকম পদদলিত রাস্তা নিচু হয়, ঠিক আবেদ এবাদতের সময় নিজেকে ওইভাবে নিচু মনে করে, সবচেয়ে নিচু মনে করে,